এটাই চলো, মানে ল্যাংচা কোথা থেকে নেবে? তাহলে আগে ট্রেনে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাবো। বসো না একটা সাইডে, এই সাইডটা বসো না, এইখানটাই বসো বাবা। এখানে কি আছে জিজ্ঞেস করো। আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করতে এলাম, এখন ডেটটা বেজে গেছে, তো দুপুরবেলা তো একটুখানি লাঞ্চ করতে হবে, কারণ বাড়ি ফিরতে ফিরতে আমাদের 10টা বেজে যাবে। সেই জন্য এখন একটুখানি ভাত খেতে এলাম, ভাতটা খেয়ে রুমে যাবো, গিয়ে ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে যাবো। চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এখানে খাবার নেওয়া হয়ে গেছে, আমরা দু প্লেট খাবার নিয়েছি, কারণ কি মাম্মারও একদম খিদে নেই, খাওয়ার ইচ্ছা নেই, আর রিজো খাবে না, ওই রিজোকে আমার সাথে খাইয়ে দেবো, খাবে না বলতে আমরা খেয়েছি সকালে। এই তো বাবা, এই তো ডিম, এখানে শুক্তো দিয়েছে, এখানে ডিমের কারি আছে, ডাল আছে, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, আর এখানে এক পিস মাছের পেটি নেওয়া হয়েছে, এটা আমি খাবো, এখানেও সেম। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন একটুখানি ল্যাংচা কিনতে যাচ্ছি ওদিকে, তো আমরা সকালবেলা নিয়েছি, যেখান থেকে কচুরি খেয়েছি ওখান থেকে ল্যাংচা কিনেছি, তো আবার আরেকটু নিয়ে যাচ্ছি, সবসময় তো এইসব জায়গায় আসা হয় না, আর এখানকার জিনিস হ্যাঁ মাম্মা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু বেশি করে নিয়ে যাচ্ছি, আর বাবা মাকে একটু দেবো, সেই হিসাবে একটু কিনবো, তো চলো কিনি। আমরা রুম ছেড়ে দিয়েছি, নেমে গেছি, আমরা বেরোবো ব্যাগপত্র নিয়ে, যেখানে একটা ঝুলা হয়েছে আমার এক্সট্রা জিনিসপত্র নিয়ে, আর আমাদের লাগেজ, তো আমরা হোটেল ছেড়ে দিয়েছি, হোটেল থেকে বেরিয়ে গেছি, এবার আমরা গাড়িতে উঠবো, এখন বাজে দুপুর 2:30, আর আমরা রুম ছেড়ে দিয়েছি, এখন এবার আমরা এখান থেকে টোটো বা অটো এসব ধরবো, ধরে স্টেশনে যাব, আমাদের ট্রেন আছে 4:40, এখন অনেকটা সময় আমাদের হাতে রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের রুম ছেড়ে দেওয়ার কথা 12টার সময়, বাট আমরা আরও 2 ঘন্টা কি নিলাম, নাহলে আমরা কী করবো, খেয়ে দে একটুখানি রেস্ট নিয়ে এখন এই বেরোচ্ছি, তো চলো। এই যে আমরা স্টেশনে চলে এসেছি, এই দেখো এই জায়গাটা কি সুন্দর করেছে, দেখেছো ওই যে ওটা ওটা, এই যে রামপুরহাট স্টেশন, বাবা দাঁড়িয়ে আছে,
চলো। আজকের মাম্মা, রিজো আর ওর বাবা তিনজনেই লাল লাল, একদম রেড এর রেড। আমি একাই ব্ল্যাক পরেছি। তো আমরা এখন স্টেশনে এসে বসে আছি, এখন বাজে 3:10। আমাদের ট্রেন তো আছে জানো 4:40 মনে হয়, হ্যাঁ ওরকম সময় ট্রেন আছে। আর এই যে এখন আমরা বসে বসে এখন কমলা লেবু খাচ্ছি, রিজো বসে আছে। রিজো অটোতে আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিল, মাম্মাও ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এই যে মাম্মা আর আমরা বসে বসে এখন কমলা লেবু খাবো। বাবু শিখে গেছে। আমাদের অন্য প্ল্যাটফর্মে যেতে হচ্ছে, মানে ওখানে ট্রেন আসবে, সেই জন্য আমরা অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি। ওটা কত নম্বর প্ল্যাটফর্ম নম্বর না, রাখো হাতে রাখো। এখানে বসো, ওই তার বাড়িতে আইলে জেন গাছের উপরে উঠে যাও। হ্যাঁ এই আসতে দেখো, উঠে যাবে পীর ও দূর। এখন ব্যাগটা রেখে উঠে গেছে, এটা আমাদের সিট উল্টো দিকে, একদম কাছেই তো গো, উল্টো দিকে, মানে বেশি হাঁটতে হলো না, ওদিকে যাবে। এটা ওদিকে ফ্ল্যাগ তুলে দেওয়া হয়েছে, চলো এটা সেটা তুলে দাও না, সেটা নিচে রাখবে, তুলে দাও তুলে দাও, দরকার হলে নামিয়ে নেবো। আগের দিনকে তো এখন 9:00 বাজে আর আমাদের ট্রেন চলে এসছে হাওড়াতে, মানে আমরা এবার নামবো। এই যে ব্যাগপত্র সব নামিয়ে নিয়েছি, নিজের বাবা যে ব্যাগ নামাচ্ছে। চলো বাবা চলো চলো, না না বাবা দাঁড়া, আমি আমি গিয়ে আসি, আমি তোমার হাত ধরে। টাটা বাবু, গুড নাইট। গুড নাইট বলেছো, দাঁড়া আমি বললাম একটু পরে নামো, প্রচন্ড ভিড়।
তো স্টেশনে যেতে যেতে এখানে দেখলাম নিউ আমরে রয়েছে, তো একটুখানি কেক পেস্ট্রি প্যাটিস এগুলো একটু কিনবো, কারণ কি গাড়িতে বসে খাবো অনেকক্ষণ, মানে সেই বিকেল থেকে বেরোনো কিছু খাওয়া হয়নি, ট্রেনে শুধু একটু ঝালমুড়ি খাওয়া হয়েছিল, এখন খিদে পেয়ে গেছে সেই জন্য একটু মিও আমরে থেকে একটুখানি পেস্ট্রি আর প্যাটিস কি পাওয়া যায় দেখি কিনে আমরা গাড়িতে খাবো। তো চলো এখান থেকে কিনে নিই। আমরা এখানে এখন দাঁড়িয়ে এখন এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, ধারে চায় যে সামনে চায়ের দোকান, আর কারণ কি এখন আমাদের উবের পাচ্ছি না, উবের ট্যাক্সি কিছু পাওয়া যাচ্ছে না স্টেশন থেকে, তো চলে এসেছি এদিকে, তো বাড়ি ফিরবো, এখন উবের পাওয়া যাচ্ছে না, তো অনেক দিন মাটির ভাঁড়ে চা খাওয়া হয়নি, তো ভাবলাম একটুখানি খেয়ে টেস্ট করি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রায় আধ ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ বাদে গাড়ি আমরা পেলাম, বুক করলাম আর কি, তো করে এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, এখন হাওড়া ব্রিজে রয়েছি। আমরা বাড়ি চলে এসেছি, আমরা গলিতে নেমে গেছি, এখন প্রায় 11টা বাজে, তো চলো আর আস্তে আস্তে রাস্তা গাড়ি দাঁড় করি, আমার বর একটু খাবার কিনে নিয়েছে, তো বাড়ি গিয়ে ওটাই আমরা খাবো। হ্যাঁ তো আমি মিও আমরে থেকে যে পেস্ট্রি কিনেছিলাম সে প্যাকেটটা গাড়ির মধ্যে রয়ে গিয়েছিল, তো নামাতে ভুলে গিয়েছিলাম আবার আমার বরকে বলতে, তো গাড়ি থেকে নামিয়ে নিয়েছে, তো চলো ঘরে যাওয়া যাক। তো আমরা ঘরে পৌঁছে গেছি, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড আর একদম এনার্জি নেই, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ব্লগে, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকে, সুস্থ থেকে এবং সবসময় হাসি খুশি থেকে, টাটা।